ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা সাম্প্রতিক ঘটনার জন্য সরকারের পদত্যাগ দাবি করেছেন। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। পরে সেখান থেকে একটি মৌন মিছিল রাজু ভাস্কর্যের সামনে নিয়ে যান। সেখানে তারা সাংবাদিকদের সাথে কথা বলেন। এ সময় শিক্ষক নেতারা বলেন, যেভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে তা কোনো সভ্য সমাজে চলতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনও শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তাদের। আরও বলেন, সরকার শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো সুষ্ঠু সমাধানে না গিয়ে উল্টো পথে হেঁটেছে, যার কারণে এত হত্যাকাণ্ড। অনুষ্ঠানে অধ্যাপক লুৎফর রহমান সহ সাদা দলের শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।